আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় টমেটো গাছপ্রেমিক ভাইরা, প্রিয় বৃক্ষপ্রেমিক ভাইরা, পশুপাখি প্রেমিক সকলকে আবু সাল এনিম্যাল লাভটার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এইটার কারণ হইল, ধন্যবাদ জানানোর মূল কারণটা হইল, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের 500+ সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং কি আমাদের পাশে থাকার জন্য। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভিডিও অন করছি, আপনারা সবাই দেখে বুঝে গেছেন। তো এই যে গাছের অবস্থা, এই যে এখনও পাকতেছে, এই যে দেখেন একলগে 4-5টা, একটা থোপনা। এখানে কিছু কাঁচাও আছে, কাঁচা বলতে মেবি বাবারই 60টা দেখি একলগে। এই যে দেখেন উপরেও দেখেন, এই যে একলগে একটা থোপনার ভিতরে 60টা, একটা থোপনার ভিতরে ওই উপরে একটা সবুজ, এই যে একটা লাল, এই যে একটা সবুজ, মানে একটা থোপনার ভিতরে 60টা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিলে এত পরিমাণে ধরছে, মানে যত শীত আছে তত আর এই যে পাকছে। এগুলি কালকা পারবো, কারণ এগুলি আর একটু পাকবো। ভিতরে দেখেন আরও কয়টা আছে, মানে বিশাল ব্যাপার স্যাপার। এই যে এটা একটু পাকছে, এটা ইনশাল্লাহ আর 2টা দিন পরে এটা শীতে হইব। মাশাআল্লাহ ভালো সাইজ, ভালো একটা সাইজ হয়েছে টমেটো। তো কয়েকজন কমেন্টস করছেন, এই যে দেখেন এগুলা রং ধরছে, এগুলা এটা রং ধরছে, ভিতরে একটা আছে, এই যে ভিতরে একটা রং ধরছে। তো অনেকে কমেন্টস করছেন, এই যে ভিতরে একটা পাইকা গেছে, এটা নিয়ে নেই। এই যে দেখেন মাশাআল্লাহ, এটা একটু ছোটো সাইজ, ছোট হইলেও একেবারে বেশি ছোট না। দেশি টমেটো তো সেই আন্তাজে মাঝারি বললেই চলে। আচ্ছা, তো টপিকে যাই, সেইটা হইলো, আপনি অনেকে কমেন্টসে বলছিলেন, কমেন্টসে লিখছিলেন যেন কমেন্ট সেকশনে যেন ভাই আপনি কি কোনো মেডিসিন ইউজ করছেন, বা গাছের কোনো ফল বেশি হওয়ার জন্য কি কোনো মেডিসিন বা কোনো পাউডার ইউজ করছেন বা কিছু ইউজ করছেন। তো তাদের উত্তর দিতেছি, সেইটা হইল ভাই আমার এগুলা যা হয়েছে সব অর্গানিক, কোনো মেডিসিন দেওয়া না, কোনো কিছুই না, আলহামদুলিল্লাহ আমার যা হয়েছে সব অর্গানিক হয়েছে। কিন্তু আমি চারাটা একটু বুঝে শুনে আনছি, সেইটা হইল আপনারা যখন টমেটো গাছে চারা চাবেন, হ্যাঁ আপনাদেরকে আমি আগে অনেকগুলা ভিডিও দিছি, তো আজকে অনেক বাতাস আপনারা বুঝতেই পারতেছেন। সেটা হইলো আপনারা মানে চারাটা কিনতে গেলে একটু বুঝে শুনে কিনবেন। সেটা হইলো দরকার বলে টাকাটা একটু বেশি যাক, কিন্তু আপনি বলবেন মানে স ধরে গাছের ভিতরে স টমেটো ধরে এই চারাটা দিতে, আর ফিটারটা আনবেন না দেশিটা আনবেন, বলবেন দেশি টমেটোটা আমাকে দাও, একটু টাকা বেশি নিবে কিন্তু দেশি টমেটোটা আনবেন, মোটাটা আনবেন। অনেকটা আছে যেন ইয়া মাটি দিয়া লাপানো থাকে, ওগুলো আনবেন না, মোটা আনবেন, মোটা বিক্রি করে দেখবেন। তো মোটা আনলে দেখা যায় আপনারা দেশি টমেটোটা একটু বেশিও পাবেন আর টমেটোগুলোও খুব ভালো হবে। হ্যাঁ, আপনাদেরকে শিখাই দিলাম, আবারও বললাম যে মোটা টমেটো মানে একটা মোডের ভিতরে আপনার 20-30টা থাকে টমেটোর চারা, ওইটা বিক্রি করে 30 টাকা পাবে, মেবি 40 টাকা নেয়। হ্যাঁ, আমি অনেক আগে আনছিলাম, আমার ঠিক সঠিকটা মনে নাই। আর আপনারা যদি মোটা চারাটা আনেন, দেখা যায় ওই যে দুইটা, একটা একটু বড় সাইজের, এই যে আমি আপনার দেখাই, এই যে আজকে এতটুকু একটা গাছের থেকে বেরোইছে, এই যে দেখেন এখন গাছটা কিন্তু বড় হয় না, আমার ছোট, একেবারে ছোট। এই যে দেখেন আমার হাতটা, এই যে ছোট, এক হাত সমান হইব, দেখেন কয়টা ধরছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দেখছেন কতটি ধরছে, মানে বলা বাহুল্য কতটি যেন ধরছে। তো যাই হোক, তো আপনারা যাইয়েই বলবেন যেন আমাদের হাজারিটা দেন, মাশাআল্লাহ দিলে আমাদের মরিচই আছে, মরিচ ধরছে, ও মাশাআল্লাহ। হ্যাঁ, তো হাজারি দিয়েছে, মানে যে দেখেন এটা এক হাত পুরো হয়নি গাছটা, গাছটা ঢেলে গেছে গা টমেটোটির কারণে। তো কাঁচা টমেটো দেওয়ার পারবো না আমরা, পাকনাটা খামো। তো যাই হোক, এগুলি ইনশাল্লাহ আমরা আশাবাদী আর কটা দিন পরে ছিলমো। তো আপনারা যেভাবে কিনলে তাহলে আপনারা সুন্দর ভালো পাবেন। দেখি আজকে কয়টা টমেটো পারলাম, খুব ভালো ভালো সাইজের, 1টা 2টা 3টা 4টা 5টা
ছয়টা, সাতটা, ওফ একটা পড়ে গেছে নিচে, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, চোদ্দোটা, পনেরোটা, ষোলোটা, সতেরোটা, আঠারোটা, উনিশটা, ওই যে একটা নিচে পড়ছে এই জিনিসটা মধ্যে সবার শেষে যেটা করছিলাম, যাই হোক। তো আমাদের আলহামদুলিল্লাহ আজকে ২০টা টমেটো, এইরকম প্রত্যেকটা দিন পার হইতেছে, কালকে আসবো কালকে এসে দেখবো আবার এরকম অনেকগুলো পাইকা থাকবে। তো আলহামদুলিল্লাহ শীত মৌসুমের ফল মাশাআল্লাহ আজকে খুবই ভালো লাগতেছে। তো আপনারা যারা ছাত্র আছেন, ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের ছাদে, আপনাদের বাড়ির আঙিনায়, আপনাদের টপে বা বিভিন্ন ফাটা বালতিতে মাটি দিয়ে আপনারা এইসব গাছগুলো করতে পারেন, টমেটো গাছ, বিভিন্ন সবজির গাছ। আমরা একটা কালো